হ্যালো ফ্রেন্ডস, বিপ হচ্ছে একটি সোশ্যাল মিডিয়া অ্যাপস। তো এই অ্যাপসে আপনারা ভিডিও কল, অডিও কল, মেসেজিং সহ সকল ধরনের কল আপনারা করতে পারবেন কিংবা চ্যাট করতে পারবেন। তো এই অ্যাপসটি তুর্কির প্রেসিডেন্ট 4-5 দিন আগে এটা লঞ্চ করেছে, তো মোটামুটি ভাইরাল। আর এই অ্যাপসের কিছু কিছু ফিউচার আছে অনেক ভালো লেগেছে, যার কারণে আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি। তো আমরা সাধারণত ইমো ব্যবহার করে থাকি, মোটামুটি সকলে ইমো ব্যবহার করে, ইমো, হোয়াটসঅ্যাপ। কিন্তু ইমোতে অসংখ্য অ্যাড আসে, যখন আমরা কল করি অসংখ্য অ্যাড আসে, কিন্তু এই অ্যাপসে কোনো অ্যাড আসে না, অ্যাড মুক্ত, যার কারণে আপনাদের মাঝে আমি শেয়ার করতেছি। তো অ্যাপসটা নতুন হলেও কিন্তু অ্যাপসটা অনেক জনপ্রিয় হয়ে গেছে, তো আমি নিজেও ডাউনলোড করছি এই বিপ অ্যাপস, ভিআইপি। তো যেটাই বলেন, ভিপ বলেন, ভিআইপি বলেন, যেটাই বলেন। তো যেহেতু এটা মুসলমানরা যেহেতু এটা এই অ্যাপসটা যেহেতু লঞ্চ করেছে, অবশ্যই আমাদের সকলে এই অ্যাপসটা ব্যবহার করা উচিত। চলুন আমরা সরাসরি এটা কীভাবে ব্যবহার করবো, সরাসরি আমরা প্লে স্টোরে চলে যাবো, প্লে স্টোর থেকে কীভাবে ডাউনলোড করবো বিপ। আমরা প্লে স্টোরে চলে যাবো, তারপরে এখানে সার্চ বক্সে লিখবো বিপ, বিআইপি, বিপ, যেটাই বলেন, বিআইপি বলেন কিংবা বিপ বলেন। এই দেখেন বিপ মেসেঞ্জিং অ্যান্ড ভিডিও কলিং, এখানে আমরা ক্লিক করে দেব। তো দেখছেন, তো মোটামুটি আমি অবশ্যই ইনস্টল করে ফেলছি, আপনারা ইনস্টল করে নেবেন। তো এটার ডাউনলোড দেখেন, অল্প কয়েকদিনের ভিতরে 50 মিলিয়ন প্লাস ডাউনলোড হয়ে গেছে, তাহলে বুঝতেই পারেন এটা কতটুকু জনপ্রিয়। তারপরে রেটিংটা দেখেন 4.5, তো রেটিংটা অনেক ভালো, ঠিক আছে। তো অ্যাপসটা অবশ্যই ভালো হবে, তো আমরা সরাসরি ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার সাথে সাথে ইন্টারফেসটা এরকম আসবে। এই দেখেন এখানে গেট বিআইপি লেখা আছে নিচে, এখানে আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পরে এখানে কন্টিনিউতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে অ্যালাউ করে দেব, যেহেতু কিছু অ্যালাউ করতে হবে, পারমিশন দিতে হবে, তাহলে আমরা অ্যালাউ করে দেব। আবার অ্যালাউ, হ্যাঁ। এখানে দেখেন এখানে আমাদের ফোন নাম্বার দিতে বলছেন, যেহেতু আমি, যেহেতু আপনারা বাংলাদেশ থেকে, তাহলে যে এখানে দেখেন এখানে আমরা ক্লিক করে বাংলাদেশের কোডটা সিলেক্ট করে নেব। এখানে বাংলাদেশ লিখে দিই, বাংলাদেশ কিন্তু চলে আসছে, এখানে বাংলাদেশে আসার পরে বাংলাদেশের কোড আসছে, দেখেন 88-এর পরে 0, অতএব আমরা 0 বাদ দিয়ে আমরা কোড টাইপ করব। তাহলে 1 থেকে আমাদের এটা দিব, যেহেতু আমি এখন সৌদি আরবে আছি, আমি সৌদি আরবের কোড দিব। তো অবশ্যই বুঝতে পারছেন আমি কী বলতে চাচ্ছি, আমার ফোন নাম্বারটা দিয়ে দিই, 0টা আমি কেটে দিই। দেখেন গেট ভেরিফিকেশন কোড, এখানে যদি আমি ক্লিক করি সাথে সাথে আমার মোবাইলে একটা কোড চলে আসবে 4 ডিজিটের, ঠিক আছে। আমি এটা ক্লিক করে দিই, ইয়েসে ক্লিক করে দেবো, ইয়েসে ক্লিক করে দেবো, একটু অপেক্ষা করতে হবে। দেখেন নিচে কিন্তু সেকেন্ড কাউন্ট হচ্ছে, অলরেডি কোড চলে আসছে, এই যে দেখেন উপরে এটা কিন্তু চলে আসছে কোডটা, ঠিক আছে। তারপর আমি অ্যালাউ করে দেবো, আমি কোডটা দিয়েছি অটোমেটিক, যেহেতু আমার এই মোবাইলে অ্যালাউ করে দেবো, তাহলে কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। তারপরে আমি ইচ্ছা করলে এখানে প্রোফাইলে একটা পিকচার আমি চেক করতে পারবো, যে ক্যামেরা আইকনে আমি ক্লিক করবো, করার পরে যে চুজ ফটো, এখানে ক্লিক করলে আমরা সরাসরি গ্যালারিতে নিয়ে যাবে। আমি এই ছবিটা আমি দিয়ে দেবো, যাই হোক আপনাদের মন মতো দিয়ে দেবেন। তারপরে যে ওকেতে ক্লিক করে দেবো, তো ওকেতে ক্লিক করার পরে প্রোফাইল পিকচার কিন্তু অলরেডি সেভ হয়ে গেছে, এই যে এখানে ডান করে দেবো, ডান করার সাথে সাথে সেভ হয়ে গেছে। তো আমি আজকের পর থেকে আমি এই অ্যাপসটাই ব্যবহার করবো, ভিপ অ্যাপসটাই ব্যবহার করবো, ভিআইপি। আমরা আবার অ্যালাউ করে দেবো, অ্যাক্সেস চাচ্ছে, তো অ্যাক্সেস অবশ্যই দিয়ে দিবেন, ঠিক আছে। তো কারোর সাথে এখন মতো অ্যাড নাই, এই যে এখানে কলের সিস্টেম আছে, এখানে যাদের যাদের এই অ্যাপসটা ব্যবহার করে তাদের এটা কিন্তু শো করছে, দেখছেন। এইভাবে আপনারা অ্যাপসটা ইনস্টল করে ব্যবহার করতে পারেন, আর এখানে কোনো প্রকার অ্যাড শো করবে না। ভিডিও কল আমি যতটুকু ইনফরমেশান পাইছি, ভিডিও কল কোয়ালিটি অনেক ভালো, এইচডি কোয়ালিটি। তারপরে যেখানে দেখেন এই যে 3টা ডট আছে নিচে হাতের ডাইমোরা, তো এখানে মোর অপশনে যদি ক্লিক করে, তাহলে কিন্তু এখানে মোটামুটি কিছু আছে, ডিসকভার, তারপরে গেমস, কন্ট্যাক্ট লিস্ট, ডায়াল প্যাড, ক্যামেরা, তো এই ধরনের আছে। আমরা ইচ্ছা করলে এখানে গেমসও খেলতে পারবো, ওকে। তারপর আমরা সরাসরি সেটিংয়ে দেখি, সেটিং কোন কোন কী কী ফিউচার আছে, আমরা সেটিংয়ে যাই, সেটিংয়ে দেখি কী কী ফিউচার আছে। চার্ট সেটিং করতে পারবেন, তারপরে ব্লক করে রাখতে পারবেন, মাই অ্যাকাউন্টের, তো বুঝতে পারছেন। তো প্রাইভেসি, এখানে এসএমএস একটা অপশন আছে,
তুই চ্যাট সেটিংয়ে দেখি কী আছে। এখান থেকে যে চ্যাট ওয়েল পেপার আপনারা ব্যবহার করতে পারবেন, যার সাথে চ্যাট করেন সেখানে ইচ্ছে হলো ওয়েল পেপার ব্যবহার করতে পারবেন। তারপরে গ্যালারিতে যে কোনো জিনিস আমরা অনেক সময় দেখি, অনেক সময় দেখা যায় যে আমরা ইমো ব্যবহার করলে অটোমেটিক আমাদের গ্যালারিতে সেভ হয়। তো এই ধরনের ইয়া যদি এটা যদি টার্ন অন করে রাখেন তাহলে এইভাবে আপনারা ইয়া করতে পারবেন। তারপর লাস্ট সিন যদি আপনারা বন্ধ করে দিতে চান তো বন্ধ করে দিতে পারবেন। তো মোটামুটি ফিউচারগুলো ভালোই লাগছে আমার কাছে। তো বন্ধুরা মোটামুটি অ্যাপসটা জনপ্রিয় আর অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে, কারণ যেহেতু অ্যাড শো হয় না আমি আশা করি সবাইকে রিকমেন্ড করবেন যে অ্যাপসটা ব্যবহার করার জন্য। আর যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই ভিডিও নিচের থেকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা ঘন্টা অবশ্যই ক্লিক করে নোটিফিকেশন অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিও সারা সারা যাতে আপনারা যাতে পেয়ে যান। আর পরবর্তীতে আমি দেখাবো এটা আসলে কীভাবে বিভিন্ন সেটিং নিয়ে আমি কথা বলবো, তো এটার ফিউচার নিয়ে কথা বলবো নেক্সট ভিডিওতে। তো আপনারা অবশ্যই এটা ব্যবহার করবেন, ডাউনলোড করবেন, যেহেতু এটা আমাদের মুসলমানদের জন্য এটা অনেক গুড নিউজ। তো বন্ধুরা ভালো থাকবেন, আবারও কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।